আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমি ফিশ অ্যান্ড চিপস। আমার বাসায় আমি কীভাবে খুব সহজভাবে বাচ্চাদের জন্য ফিশ অ্যান্ড চিপস মেক করি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পাশেই থাকবেন এবং আমার ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি কিছু ফিশকে এভাবে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এই ফিশগুলো রেডিমেড মার্কেটে কিনতে পাওয়া যায়, আর এই ফিশটা করতে আমার যা যা লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি পাতা নিয়েছি, এখানে নিয়েছি আমি সয়া সস, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি লেবু, এখানে আস্ত রসুন এবং কিছু কুচি করা রসুন, আর এখানে তো ফিশটা নিয়েছি। এখন আমি প্রথমে রসুন কুচিগুলো ফিশের উপরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি অরিগানো পাতা। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা এখানে আমি অলিভ তেলটা ইউজ করেছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, কিন্তু অলিভটা সবচেয়ে বেটার হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন যে লেবুগুলো কেটে রেখেছিলাম, লেবুর রসটা আমি মাছের উপরে দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে লেবু চামড়াটা কিন্তু ফেলবো না, এটা এই ফিশের সাথে আমি গ্রিল করে নেব। এই ফিশ অ্যান্ড চিপসটা যে খেতে কতটা মজা তা করে খেলে বুঝতে পারবে। একদম শেষে আবারও একটু তেল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল তেলের পরিমাণটা কম হয়েছে, এখন ভালো করে মেখে নিতে হবে। খুব অল্প মশলা দিয়ে অল্প সময়ে অনেক মজাদার একটি খাবার, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে, বড়দেরও কিন্তু খুবই পছন্দ। আর আমি আশা করছি আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো করে লাগলে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই তো আস্ত রসুনগুলোকে এখন মাছের উপর দিয়ে আমি দিয়ে দিলাম।
এখন প্রস্তুত প্রণালী তো শেষ। দেখতে পাচ্ছেন আমার ফিস্টা রেডি। এখন আমি এটাকে ফর্নের মধ্যে দিয়ে দিব। খুবই একটা সিম্পল রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন ফিশটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু উল্টিয়ে দিব। এখন আবারও আমি ফর্নে দিয়ে দিব। প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এখন দিয়ে দিলাম চিপসগুলো। দেখতে পেয়েছেন চিপসগুলো দিয়ে আমি আবারও ফর্নে দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার ফিশ অ্যান্ড চিপস। খুবই মজাদার এবং ইয়ামি একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল। খেতে কিন্তু খুবই মজা লাগবে, খুবই অসাধারণ লাগবে। আপনারা কিন্তু সাথে এটার সাথে রুটি দিয়ে খেতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এমন আবারও অনেক সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।